हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमार चैनले तुम्हारे सबाई के स्वागत। तो आज तुम्हारे सामने आमी एक कविता निये एसेछि। कविताटार मेन उद्देश्य हच्छे बाबा के निये लेखा। तो बाबा के निये जेहेतु लेखा, तो एटा आशा करी समस्त मेयेदेर खूब काछेर ही हबे। सब मेयेरा खूब ताड़ाताड़ी रिलेट करते पारबे कविताटार साथे। तो चलो शुने नेवा जाक। हाँ, आमार कवितार शीर्षक हच्छे तुमी कि आमार सेई प्रेरणा। তো চলো শুনে নেওয়া যাক। তুমি আমার সেই প্রেরণা। প্রেরণা নিয়ে লিখতে বসেছি, আঁখি ভরেছে স্মৃতি জলে। প্রেরণা বলতেই প্রথম শব্দ আমার বাবাকেই মনে পড়ে। বাবার শেখানো মধুর বাণী সেই আজও আমার প্রেরণা। তোমার শিক্ষাতেই করেছি যে আমি জীবনের পথচারণা। বলেছিলে তুমি বড় হতে গেলে লাগে না ধন সম্পত্তি, এক টুকরো রুটি ভাগ করে খেতে করো না কখনো আপত্তি। স্বার্থ ত্যাগে কষ্ট বেশি, আত্মতৃপ্তি অতি বড়। কারোর মুখে হাসি ফোটানোর প্রাণপণ চেষ্টা করো। সৃষ্টিকর্তা দিয়েছে তোমায় মান। শিখিয়েছিলে একদা তুমি, যেটুকু পারো করো তুমি দান। সাহসের সাথে এগিয়ে চলার দিয়েছিলে তুমি প্রেরণা। জীবন যুদ্ধে কখনো হবে না পরাজয়, এই ছিল তোমার মন্ত্রণা। আত্মত্যাগের মধ্যে দিয়ে সম্পর্কগুলোকে আঁকড়ে ধরো। অন্যায়ের সাথে আপোষ করো না, নির্ভয়ে প্রতিবাদ করো। তোমার শেখানো প্রতিটি শিক্ষা আমার আজও কানে বাজে। তোমার ছায়ায় বড় হয়ে জীবন আমার নতুন রঙে সাজে। ভালোবেসে আগলে রাখো অহংকারে নয়, অন্যের মুখে হাসি দেখে জীবন হবে মধুময়। অন্যের ভুলেও এগিয়ে এসে করো মাথা নত, দেখতে পাবে সংসারের সম্পর্কের ফাটলগুলো জোড়া লাগবে কত। পরের ঘরে যেতে হবে তুমি বলেছিলে একদিন, সবাইকে নিয়ে চলার কথা শিখিয়েছিলে সেদিন। হাসতে হাসতে বলেছিলাম বাবা সেদিন আমি তোমায়, আমি যে তোমারই মেয়ে পারতে তো হবেই আমায়। আধার শেষে আলোর আবার হয় আনাগোনা, জীবনের গণিতের এটাই সমাধান, তুমি হারিও না কখনো চেতনা। প্রতিটি কাজে জাগিয়েছ সাহস, দিয়েছ তুমি আশা। আমি তো আছি তোরই পাশে, এই লাইন আজও আমার ভরসা। পরাজয়ের ভয়ে দাউনি থামতে চেষ্টাই ছিল না তোমার তুলনা। ব্যর্থতার প্রতিটি পদে তুমি দিয়েছ আমায় প্রেরণা। তোমার শিক্ষায় আমার জীবন হয়েছে দীপ্তিমান, তোমার মেয়ে হতে পেরে ভরেছে আমার প্রাণ। সৃষ্টিকর্তার কাছে আমার নেই কোনো অভিযোগ, বাবা মা রূপী ভগবানদের সাথে দিয়েছে থাকার সুযোগ। তোমার জাগানো প্রেরণা দিয়েই মুখে ফোটাই সবার হাসি, তোমার স্নেহ মায়া মমতা আমার আজও হৃদয় স্পর্শী। লোকের মুখে নাম যে শুনে মনে জাগে তখন করুণা, আমি আজ যেটুকু মানুষ তা সবই তো বাবা তোমার দেওয়া প্রেরণা। নমস্কার। হ্যালো বন্ধুরা, কবিতাটা তোমাদের সবার কেমন লাগলো? বিশেষ করে আমি আমার মেয়ে বান্ধবীদের জন্য বলছি, কারণ বাবা যে কি সেটা একটা মেয়েরাই ভালো বলতে পারবে তার ডেফিনেশন। তো তোমাদের সবার কেমন লাগলো? যদি মন ছুঁয়ে যায় বন্ধুরা, তাহলে একটুখানি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি আর কেমন টাইপের কবিতা আপনাদের কাছে আপনারা শুনতে চান, আপনারা ভালোবাসেন, আমি সেরকম লেখার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একদিন নতুন কোনো কবিতার সঙ্গে আপনাদের সঙ্গে। সঙ্গে চা থাকবে, চা আর কবিতা, আর বিকেলের এরকম একটা সুন্দর মরশুম। তো চলুন।
নেক্সট দিনের জন্য অপেক্ষায় থাকলাম, আজকের মতো এখানেই শেষ করলাম, বাই বাই।